30 ওভার স্পিনের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। যদি স্পিনাররা ভালো বল করে, 2007 আমরা দেখেছিলাম যে রাজ, সাকিব এবং রফিক ভাই এরা খুব ভালো স্পিন করেছিল। আজকের সিচুয়েশনটা অনেকটা এরকম যে তিন স্পিনারের উপর ডিপেন্ড করবে বাংলাদেশের পারফরমেন্স। অ্যান্ড টপ অর্ডারের তো একটা ব্যাপার আছে, লিটনের মিডলিং হচ্ছে, দ্যাটস এ গুড সাইন। আমার গাট ফিলিং তো অবশ্যই মানে মনে হচ্ছে বাংলাদেশ জিতবে, স্পেশালি কনসিডারিং দ্য কন্ডিশন। আর ধরেন মানে আমাদের তো আসলে এই এই ধরনের উইকেট আসলে আমরা খেলে অভ্যস্ত, সো মনে হচ্ছে স্পিনার্স উইল কাম ইন টু প্লে, বাট টসটা ইম্পর্টেন্ট। আই গেস ক্যাপ্টেন বেটার ডিসিশন নেবে এবার টস জেতার পর। বিলিভ করি যে আজকে বাংলাদেশ ভালো খেলবে, কারণ এটা হচ্ছে স্পিন পিচ, আর বাংলাদেশে অবশ্যই সাকিব আল হাসান, মিরাজরা আছে। Obviously, I'm believe kori je Bangladesh ajke ekta tough game khelbe. But Bangladesh are a strong side. Yeah, they're playing well too. So, hopefully it's a close game, hopefully it's a tight game. Amader bhalo bhalo quality spinner ache, Sakib bhai ache, Miraj ache. To amra asha kortechi je bhalo korbe. Mustafiz er cutter jehetu bhalo hoy spinning track e, asha kortechi bhalo kichu hobe. Mostly a spinning wicket, so Bangladesh have good spinners. Both sides have good spinners. It might be an interesting match. Which team you're supporting? I like Kane Williamson a lot. But I like Shakib Al Hasan also. Jai Bangla!